আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে, তো চলো এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতে আমরা ফিমেল লিড আর্লি সামারকে দেখতে পাই, যে কলেজ যেতে যেতে তার সিনিয়র জিহাং এর ব্যাপারেই ভাবছিল। আসলে তার কাছে জিহাং কে গিরগিটির মতো মনে হতো, যেভাবে গিরগিটি রং বদলাতো এরকমই জিহাং এর পার্সোনালিটি ছিল। সে অনেক হ্যান্ডসাম ছিল, কিন্তু সে সবসময় মানুষের সামনে হাসি মুখে থাকতো, কিন্তু তাদের পেছনেই তার স্মাইল অদৃশ্য হয়ে যেত। তার এরকম ডাবল ফেসড দেখে আর্লি অনেক শকড হয়, কারণ সে তার লাইফে ফার্স্ট টাইম এরকম পার্সন দেখেছিল। আসলে আর্লি একজন নভেলিস্ট ছিল, এজন্য সে জিহাং এর উপরও একটি গল্প লেখার কথা ভেবে নেয়। এমনিতেও জিহাং এর এই বিহেভিয়ারটিকে শুধুমাত্র সেই লক্ষ্য করেছিল, আর কেউ না। পরের সিনে আর্লি লাইব্রেরিতে জিহাং কে তার একটি ফ্রেন্ডের সাথে দেখতে পায়। ফ্রেন্ডটি জিহাং কে তার জবের ব্যাপারে জিজ্ঞেস করছিল। সে জিজ্ঞেস করে, তুমি কি তোমার কোম্পানিতে আমার জবের ব্যাপারে কথা বলেছ? জিহাং ও তার ফেসে স্মাইল নিয়ে বলে, আমি রিজিউমি সাবমিট করে দেব, তুমি তোমার রিজিউমিটি দিয়ে দাও, ডোন্ট ওয়ারি। তার ফ্রেন্ড তো এটা শুনে খুশি হয়ে তাকে ফাইলটি ধরিয়ে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। ফ্রেন্ডের ওখান থেকে যেতেই জিহাং ওই ফাইলটিকে ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে তো আর্লি অনেক অবাক হয়, জিহাংও তাকে নোটিস করে ফেলে, কিন্তু সে এটাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। পরের দিন আর্লির জিহাং এর সাথে আবারও দেখা হয়। জিহাং সবাইকে তার ড্রামা ক্লাব জয়েন করার জন্য ফর্ম দিচ্ছিল। আর্লিও তার ফ্রেন্ডের সাথে ওখানেই দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই তার মাথায় একটি আইডিয়া আসে। সে ভাবে, আমি যে জিহাং এর উপর যে স্টোরিটি লিখছি ওটার জন্য তো আমাকে তার ক্লোজ যেতেই হবে, তাই আমাকে তার ড্রামা ক্লাবটি জয়েন করে তার ক্লোজ যেতে হবে, আর আমি এই সুযোগটা হারাতে পারবো না। এটা ভেবে সেও একটি ফর্ম নিয়ে নেয়। আর তার এটা জানারও অনেক কিউরিয়াসিটি ছিল যে জিহাং এর ডুপ্লিসিটি রিয়েল নাকি ফেক। এছাড়াও তার নোবেলের প্রথম পার্টটি অডিয়েন্সেরা অনেক পছন্দ করেছিল, তাই তার তো জিহাং এর আরো ক্লোজ যেতেই হতো, যাতে সে তার ব্যাপারে আরো কিছু জানতে পারে। পরের সিনে ড্রামা ক্লাবের সকল মেম্বারসরা তাদের একটি রুমে তাদের সকল কাজ করছিল। তখন আর্লি জিহাংকে বলে, তোমার যদি কোনো হেল্প চাই তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। তখন জিহাংও তাকে একটি লিস্ট ধরিয়ে ওটাকে চেক করতে বলে। বাকি মেম্বারসদের কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই তারা ওখান থেকে চলে যাচ্ছিল। তখন সেখানে শুধু আর্লি আর জিহাংই রয়ে গিয়েছিল। এখানে আর্লি জিহাংকে অনেক মনোযোগ সহকারে দেখছিল, আর তার সকল অ্যাকশন গুলোও দেখছিল। এটা জিহাংও নোটিস করে নেয় যে আর্লি তাকেই দেখছে। সে ভাবে, এই মেয়েটার সমস্যা কি? আর সে তার ক্লোজ গিয়ে জিজ্ঞেস করে, তুমি ইচ্ছে করেই আমার ক্লোজ আসার চেষ্টা করছো, তাই না? তুমি সত্যি করে বলো তো, তুমি এইসব করে কি করতে চাইছো? জিহাং ভাবছিল, নিশ্চয়ই এই মেয়েটি আমার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে, যে আমি মানুষের সামনে একরকম থাকি আর মানুষের পেছনে অন্যরকম। আর্লি কিছুটা ঘাবড়ে যায় আর ভাবে, আমি এখন তাকে কি বলবো? যদি আমি তাকে সত্যিটা বলে দিই তাহলে সে তো আমাকে তার কাছেই ঘেঁষতে দেবে না, আর এটা করলে তো আমার নোবেল কখনোই কমপ্লিট হবে না, আর আমি কখনো সত্যিটাও জানতে পারবো না যে তার ডাবল ফেসড হওয়ার রিজনটা কি। তাই আর্লি তাকে মিথ্যে কথা বলে দেয় যে, আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, এজন্যই তোমাকে অ্যাপ্রোচ করতে চাইছি। একটা ছেলে তাদের এরকম ক্লোজ ফটো ক্লিক করে নিয়েছিল, কারণ ছেলেটি ভাবছিল তাদের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। আর্লি তো তাকে কনফেস করার সাথে সাথে তার থেকে জবাব চাইতে শুরু করে, যে তোমার আমার ব্যাপারে কি মন্তব্য, তুমিও কি আমাকে পছন্দ করো? জিহাং তো তাকে কিছুই বলে না। পরের দিন আর্লি আর জিহাং এর ওই ক্লোজ ফটোটি পুরো কলেজে ছড়িয়ে গিয়েছিল, আর সবাই তাদের ব্যাপারেই গসিপ করছিল। আর্লিও এই ফটোটি দেখতে পায়, কিন্তু সে একটুও এমবারেস ফিল করে না, উল্টো সে ভাবে, ভালোই হয়েছে, এই বাহানায় আমি জিহাং এর আরো ক্লোজ যেতে পারবো। পরের সিনে আর্লি জিহাং এর ক্লাসে ওয়াটার বোতল নিয়ে পৌঁছে যায়। জিহাং এরও বাধ্য হয়ে সবার সামনে তার সাথে ভালোভাবে বিহেভ করতে হয়, কিন্তু এর সাথে সে কিউরিয়াস ছিল যে এই মেয়েটা আসলে কি করতে চাইছে। তারপর জিহাং যখন তার ফ্রেন্ডদের সাথে বাস্কেটবল খেলছিল তখন আর্লি তাকে চিয়ার করতে চলে আসে, আর সে তাকে দেখে স্মাইল করছিল। এসব দেখে জিয়াং এর ফ্রেন্ড তাকে বলে, আর্লি নিশ্চয়ই তোমাকে পছন্দ করে, তাই তো সে এরকম করছে, না হলে অন্য কোনো মেয়ে কি কখনো তোমার সাথে এরকম করেছে? ড্রামা ক্লাবেও আর্লি একটি স্ক্রিপ্ট নিয়ে জিহাং এর কাছে চলে যায় আর বলে, আমি এই স্ক্রিপ্টটি বুঝতে পারছি না, তুমি কি আমাকে এটা বুঝিয়ে দিবে? এটা দেখে তো বাকি সকল মেম্বাররা ওখান থেকে চলে যায়।
আর বলে আমাদের কাপলদেরকে একটু প্রাইভেসি দেওয়া উচিত। সবাই চলে যাওয়ার পর জিহাং আর্লিকে জিজ্ঞেস করে, তুমি এরকমটা কেন করছো? আর্লিও হেজিটেট ছাড়াই বলে দেয় যে, কারণ আমি তোমাকে পছন্দ করি। কিন্তু জিহাং তো তার এই কথা বিশ্বাসই করে না। রাতে আর্লি তার নোভেলের নেক্সট পার্ট লিখতে বসে পড়ে। সে তো এবার এই ডিসিশনটা নিয়েই নিয়েছিল যে সে জিহাং এর আসল চেহারা খুঁজে বের করবে আর জিহাং এর আসল পার্সোনালিটি কোনটি এটাও জানবে। পরের দিন আর্লি আর জিহাং এর ক্লাসে যায় না, তাই সে নিজেই আর্লির ক্লাসে চলে আসে আর ভাবে, সে যদি কোনো প্ল্যান করে থাকে তাহলে আমিও তার প্ল্যানের মোতাবেক চলতে থাকি, তাহলেই আমি তার আসল উদ্দেশ্য জানতে পারবো। তাই সে আর্লির ক্লাসের সবার সামনে আর্লির প্রপোজালের জবাব দেয় আর আর্লিকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য অ্যাকসেপ্ট করে নেয়। এটা শুনে আর্লি কিছুটা চিন্তিত হয়ে পড়ে, যেটা জিহাংও লক্ষ্য করে। কিন্তু আর্লি তার সকল ইমোশন কন্ট্রোল করে চুপ থাকে আর ভাবে, আমাকে আমার নোবেলের ইন্সপিরেশনের জন্য তার হেতে হে মিলাতে হবে। তাই সে তার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়, আর এছাড়াও তার কাছে তো কোনো অপশনই ছিল না। এখন তো জিহাং কলেজে আর্লিকে তার ক্লোজ নিয়েই ঘুরে। এসব দেখে সকল মেয়েরা শিওর হয়ে যায় যে তারা দুজন ডেটই করছে। তারপর থেকে প্রতিদিনই জিহাং আর্লির ক্লাস শেষ হওয়ার আগে তার ক্লাসরুমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে। এসব দেখে তার ক্লাসমেটরা তো সো সুইট বলে কমপ্লিমেন্ট দিতে থাকে। আর্লি তখন জিহাংকে তাড়াহুড়ো করে বাইরে নিয়ে চলে আসে। এতদিন ধরে সে এত ডিস্টার্ব হয়েছিল যে সে নোবেলে কিছুই লিখতে পারেনি। অডিয়েন্সরা তো তাকে কমেন্ট করে করে পাগলি করে দিচ্ছিল যে, তুমি কোথায় চলে গিয়েছো, আমরা পুরো স্টোরি জানতে চাই, তাড়াতাড়ি আপডেট করো। তাই সে পরের দিন থেকে আবারও জিহাং এর খেদমত করতে শুরু করে। জিহাং এর ফ্রেন্ডরা তো আর্লির অনেক প্রশংসা করতে শুরু করে, সে কতটা ভালো। তখন জিয়াং তাকে তার আপকামিং বার্থডে এর ব্যাপারে বলে। সে বলে, তুমি তো আমার গার্লফ্রেন্ড তাই না, তাহলে আমার জন্য কোনো সারপ্রাইজ প্রিপেয়ার করে রেখো। আর্লি তো এটা শুনে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে তাকে কিছুই বলে না আর সে জিহাংকে এশিওর করে যে, তুমি এটার টেনশন নিও না। তখন জিহাং তার ফ্রেন্ডদের সাথে ওখান থেকে চলে যায়। জিহাং এর চলে যাওয়ার পর আর্লি তার উপর অনেক রাগতে শুরু করে আর ভাবে সে কতটা অ্যারোগ্যান্ট। পরের দিন জিহাং ড্রামা ক্লাবে কাজ করছিলই, তখনই তার কাছে তার মায়ের কল আসে। ওখানের সাইডে বসেই আর্লি তাকে সারপ্রাইজ দেওয়ার কথাই ভাবছিল। তখনই সে জিহাংকে তার মায়ের সাথে কথা বলতে শুনে। মা তাকে তার ভাইয়ের ওখানে আসার কথা বলছিল, তাই তুমি তাকে পিক করে নিও, আর উনি এটাও বলে যে তোমার বাবা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে, তাও তোমার বাবার থেকে অনেক ইয়াং এজের মেয়েকে। এটা শুনে তোর জিহাং অনেক রেগে যায়। সে ভাবে, মা বাবা আমাকে কখনোই কোনো অ্যাটেনশন দেয়নি, ওনারা সব সময় ওনাদের কাজের জন্যই আমাকে কল করে, কারণ তার মা এখনো তার বার্থডে এর ব্যাপারে কিছুই বলেনি, উনি তো শুধু ওনার ছোট ছেলের খেয়াল রাখার কথা বলেই কল ডিসকানেক্ট করে দেয়। এসব কিছু আর্লিও শুনে ফেলেছিল আর তার জিহাং এর জন্য অনেক খারাপ লাগে। সে ভাবে, সত্যি সবার লাইফে এমন কিছু সিক্রেট থাকে যেটা সে কাউকেই বলতে চায় না, হয়তো এটাই কারণ তার ডাবল ফেসড হওয়ার। পরের সিনে আর্লি জিহাংকে কল করে একটি রুমে যেতে বলে, যেখানে আর্লি তার বার্থডে এর জন্য কিছু নুডলস রান্না করে এনেছিল আর বলে, আমার মাও আমার বার্থডেতে সব সময় এটাই বানিয়ে দেয়, তাই আমিও ভাবলাম যে কেন না আমি তোমার জন্য এটাই বানিয়ে আনি। আর সে এর সাথে তার ফেভারিট টেডি বিয়ারটিও জিহাংকে দিয়ে দেয়। এসব দেখে আজকে ফার্স্ট টাইম জিহাং এর চেহারায় ন্যাচারাল স্মাইল এসেছিল আর এই স্মাইলটি শুধু আর্লি দেখেছিল। জিহাংও আজ কারো কাছ থেকে অ্যাটেনশন পেয়েছিল, এজন্য সেও খুশি ছিল। আর তাদের মধ্যে দুষ্টুমিষ্টি ঝগড়া তো চলছিলই। তার বার্থডেটিকে স্পেশাল বানানোর জন্য জিহাং আর্লিকে থ্যাঙ্কস বলে। পরের দিন জিহাং এর একটি ফ্রেন্ড তার সাথে ঝগড়া করতে চলে আসে। সে জিজ্ঞেস করে, তুমি আমার ব্যাপারে প্রিন্সিপালকে কমপ্লেন করেছো তাই না? তোমার কারণে আমি যে স্কলারশিপটি পেতে চলেছিলাম ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে তাকে এক্সামে চিটিং করতে জিহাং দেখে ফেলেছিল। মেয়েটি জিহাংকে অনেক রিকোয়েস্ট করে যাতে সে অন্য কাউকে এটা না বলে। তাদের কথা আর্লিও শুনে ফেলেছিল। সকল ক্লাসমেটরা তো জিহাংকেই ব্লেম করতে লাগে। তারা বলে, তোমার ওর সাথে এটা করা উচিত হয়নি, তোমরা তো ফ্রেন্ড, তোমার কি একটুও লজ্জা হয়নি তাকে ফাঁসিয়ে দিতে? তখনই আর্লিও ওখানে চলে আসে। প্রথমে তো সে ওই মেয়েটিকে সিম্পাথাইজ করতে শুরু করে যে তোমার সাথে জিহাং একদমই ঠিক করেনি। তারপর সে ওই মেয়েটির থেকে প্রুফ চায় যে জিহাংই তার কমপ্লেন করেছিল। সে বলে, তোমাকে তো এটা প্রমাণ করতে হবে যে জিহাংই তোমার নামে কমপ্লেন করেছিল, প্রমাণ ছাড়া তুমি তার উপরে মিথ্যে এলিগেশন কিভাবে দিচ্ছ? মেয়েটির
কাছে তো কোনো প্রমাণই ছিল না, তাই তারা সবাই জিহানকে তাদের ফ্রেন্ডশিপ নিয়ে কথা শোনাতে শুরু করে। তারা বলে, তুমি তো আমাদের ভালো ফ্রেন্ড ছিলে, তাহলে আমাদের পিঠের পিছনে ছুরি কেন মারলে? আর্লিও তখন তাদেরকে জিজ্ঞেস করে যে, তোমরাও বা কোথায় তার ভালো ফ্রেন্ড? যখন জিহাং এর কোনো কিছুর প্রয়োজন হয় তখন তোমরা কেউই তার সাথে থাকো না, কিন্তু যখন তোমাদের কোনো প্রয়োজন হয় তখন তোমরা নিজেরাই চলে এসো জিহাং এর কাছে হেল্প চাইতে। আসলে আর্লি এখন বুঝে গিয়েছিল যে জিহাং কেন ডাবল ফেসড হয়ে থাকে, কারণ জিহাং জানতো যে তার ফ্রেন্ডরা তার সমস্যায় তো কোনো সাহায্য করবে না, কিন্তু নিজেদের সমস্যার বেলায় চলে আসবে। কিন্তু তবুও সে তো তাদের সাথে ভালোভাবেই বিহেভ করে, তাদের মুখের ওপর কথা বলে তো তাদেরকে কষ্ট দেয় না। আর্লি তাদেরকে উচিত জবাব দেয়, এতে মেয়েটি একটু এম্বারেস হয়ে ওখান থেকে চলে যায়। তারপর আর্লিও জিহাংকে নিয়ে বাইরে চলে যায়। আর্লি জিহাংকে বকা দিয়ে বলে, এমনিতে তো অনেক বড় বড় কথা বলো, কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমার মুখ দিয়ে তো একটা কথাও বের হয় না। জিহাং বলে, কথা বের হতো কিভাবে, সত্যি তো ওটা আমারই ভুল ছিল। আর্লি তার কথায় বিশ্বাস করে না। তখনই ফ্ল্যাশব্যাকে জিহাং এর ক্লাসমেট একটি চশমা পরা মেয়েকে দেখতে পায় যে ওই মেয়েটিকে চিটিং করতে দেখে ফেলেছিল। মেয়েটি অনেক পরিশ্রম করত, তবুও সে স্কলারশিপ পাওয়ার বদলে ওই চিটিং করা মেয়েটি স্কলারশিপ পেয়ে যায়। এসব দেখেই সে রেগে প্রিন্সিপালকে গিয়ে ওই চিটিং করা মেয়ের ব্যাপারে সব বলে দেয়। এর মানে সত্যি জিহাং এর এতে কোনো দোষই ছিল না। জিহাং আর্লির তার প্রতি এত বিশ্বাস দেখে আর তার প্রতি ফেভার করতে দেখে তাকে থ্যাংকস বলার জন্য জড়িয়ে ধরে আর তাকে ধন্যবাদ বলে। আর্লির হার্টবিট তো ফাস্ট হয়ে গিয়েছিল, এজন্য সে তাড়াহুড়ো করে জিহাংকে তার থেকে দূরে সরায়। তারপর জিহাং এর ওখান থেকে যাওয়ার পর আর্লি ভাবছিল, এটা হঠাৎ করে আমার কি হয়ে গিয়েছিল। পরের দিন তারা দুজনেই একে অপরকে তাদের ফিলিংস কনফেস করার কথা ডিসাইড করে, কিন্তু যখনই সে জিহাং এর সাথে দেখা করতে যায় সে দেখতে পায় জিহাং এর সাথে তার ভাই বসেছিল। জিহাং তো আর্লির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ওখান থেকে চলে যায়। আর্লি তো অবাক হয়ে ভাবছিল তার আবার কি হলো। আসলে জিহাং এর ভাই জেনে গিয়েছিল যে আর্লি একটা নভেলিস্ট আর সে জিহাং এর উপর বেস্ট নভেলটাও পড়ে নিয়েছিল, তাই সে এসব কথা তার ভাইকে বলে দিয়েছিল। জিহাং এর ভাইয়ের অন্যের লাইফে সমস্যা করতে অনেক ভালো লাগতো, তার উপরে সে আর্লিকে পছন্দ করে ফেলেছিল, তাই তাদের মধ্যে সমস্যা তৈরি করার জন্যই সে জিহাংকে এসব বলেছিল। আর্লি চিন্তিত হয়ে ভাবছিল, আমি জিহাংকে এখন কিভাবে বুঝাবো। পরের সিনে আমরা জিহাংকে তার কোম্পানিতে দেখতে পাই, সে তার বাবার কোম্পানিতে সিইও এর পোস্টে ছিল, যেটার ব্যাপারে কেউই জানতো না। কিন্তু সে তো তার অফিস রুমে গিয়ে দেখে তার চেয়ারে তার ভাই বসে আছে। জিহাং রেগে তার ভাইকে ওখান থেকে যেতে বলে। তার ভাই তো ওখান থেকে যায় না, উল্টো সে তার গার্লফ্রেন্ডকেও পটানোর কথা বলছিল। এটা শুনে তো জিহাং অনেক রেগে যায় আর বলে, তোমার সাহস কি করে হলো আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে কথা বলার? তুমি ওর ব্যাপারে কিছু না বলাই বেটার হবে, আর্লির সাথে কোনো খারাপ কিছু করার কথা ভেবোও না। যখনই সে তার গলা ধরে তখনই তার ছোট ভাইয়ের কাছে তার মায়ের কল আসে। সে তার মায়ের সামনে নাটক করতে শুরু করে যে, দেখেন মা, ভাই আমার সাথে কি করছে, ইভেন সে আমাকে কোম্পানি থেকেও যেতে বলে দিয়েছে। এটা শুনে জিহাং চিন্তিত হয়ে পড়ে। মা তো জিহাংকে তার কোম্পানি থেকে বের করে ছোট ভাইকে কোম্পানি সামলানোর দায়িত্ব দিয়ে দেয়। এখানেই আমরা জানতে পারি জিহাং কাজামার স্টেপ ব্রাদার আর তার মাও তার সৎ মা, এই জন্যই তো তারা জিহাং এর সাথে এরকম বিহেভ করতো। জিহাং তো ওনাদেরকে কিছু বলতে পারতো না, এই জন্য সে রেগেই ওখান থেকে চলে যায়। পরের দিন কাজামা পুরো কলেজের সামনে আর্লিকে প্রপোজ করে দেয়। জিহাংও দূরে দাঁড়িয়ে এসব দেখছিল, কিন্তু সে এখন তাদের কাছে যায় না। আর্লিও সবার সামনে তাকে খারাপভাবে রিজেক্ট করে দেয় আর তার থেকে মাইকটি নিয়ে বলে, আমাকে আর কখনোই ডিস্টার্ব করবে না। আর সে ওখান থেকে যাওয়ার সময় এটাও বলে যায় যে, আমি শুধু জিহাংকেই পছন্দ করি, বুঝেছো তুমি। তারপর সে জিহাংকে সাইডে নিয়ে গিয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে, হ্যাঁ আমি নোবেল রাইট করার জন্যই তোমার ক্লোজ এসেছিলাম, কিন্তু পরে আমার তোমার ব্যাপারে ধারণা বদলে যায়, তাই তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যদি বলো তাহলে আমি ওই নোবেলটিও লেখা বন্ধ করে দেব, কিন্তু প্লিজ তুমি আমার উপর রেগে থেকো না। তুমি যদি আমাকে পানিশমেন্ট দিতে চাও ওটা নেওয়ার জন্য আমি রেডি আছি। কিন্তু জিহাং তাকে কিছুই করে না আর তাকে ক্লোজ এনে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সত্যি পছন্দ করো? তখন আর্লিও হ্যাঁ বলে দেয়। তারপর তারা একসাথে ডিনার করতে যায়। এখানে আর্লি জিহাং এর ভাই কাজামার বদনাম করছিল। সে বলে, তাকে কোনো দিক থেকেই তোমার ভাই মনে হয় না, সে কি এভাবেই
সব সময় তোমাকে বুলি করতে থাকে। তখন জিহাং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে সে আমাকে বুলি করে? পরের সিনে আমরা দেখতে পাই কোম্পানির পাওয়ার হাতে পেতেই কাজামা আরো অ্যারোগেন্ট হয়ে গিয়েছিল। সে সকল এমপ্লয়ির সাথে সবসময় খারাপ ভাবেই বিহেভ করত, আর জিহাংকে তো সে মানুষ বলেই গণ্য করত না। জিহাংও তার সকল বিহেভিয়ার সকল এমপ্লয়ীদেরকে দেখানোর জন্যই সহ্য করছিল। এমপ্লয়ীরাও জিহাংকে কাজামার থেকে বেশি স্কিলফুল আর যোগ্য মনে করতে শুরু করে, আর তারা কাজামার ব্যাপারে বলছিল যে সে তো এক নাম্বারের ওয়েস্টেজ, ওর থেকে তো কোনো কিছু আশাই করা যায় না। জিহাং তো ট্রিক করে সকল এমপ্লয়ী আর শেয়ার হোল্ডারদেরকে তার সাইডে করে নিয়েছিল। এ সকল গল্প আর্লি জিহাংয়ের মুখে শুনতেই সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি তুমি একটি কোম্পানির সিইও আর তুমি এটা আমাকে বললেও না? আর সে এটার সাথে তাকে একটি আইডিয়া দেয়। সে বলে, কেন না, কাজামাকে নিচে নামানোর জন্য আমি তোমার হেল্প করি। পরের সিনে আর্লি তার ফ্রেন্ডকে বলে কাজামার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো পোস্ট করতে বলেছিল, যে কারণে কাজামাকে কল করে কোম্পানি থেকে কুইট করার কথা বলে দেওয়া হয়, কারণ ওর কারণে কোম্পানির অনেকগুলো ক্লায়েন্ট তাদের সাথে কাজ করতে বারণ করে দিয়েছিল। কাজামা তো অনেক চিন্তিত হয়ে পড়ে। এখন তো শেয়ার হোল্ডার্সরাও তাদের মতামত দিয়ে দিয়েছিল যে তারা কাজামার বদলে জিহাংকেই কোম্পানির সিইও মানবে, আর তার বাবাও এটা কনফার্ম করে দিয়েছিল। এসব দেখে তো জিহাং অনেক খুশি হয় আর ভাবে তার সাথে এরকমই হওয়ার কথা ছিল, আর সে কাজামাকে অ্যাব্রোড চলে যাওয়ার পরামর্শ দেয়। তখনই জিহাং এর সাথে দেখা করতে ওখানে আর্লিও চলে আসে, আর সে কাজামার থেকে তার প্রতিশোধ নেওয়াও ভুলে না। তাদেরকে একসাথে দেখে কাজামা তো অনেক রেগে যায়, কারণ ট্র্যাপ তো সে জিহাং এর জন্য বিছিয়েছিল, কিন্তু সে নিজেই তার ট্র্যাপে ফেঁসে গিয়েছিল। পরের সিনে আর্লি আর জিহাং গেমস খেলতে যায়, তখনই তার কাছে তার সৎ মায়ের কল আসে। উনি জিহাং এর উপর অনেক চেঁচামেচি করছিল আর বলছিল, আমি তোমাকে বলেছিলাম কাজামার খেয়াল রাখতে, কিন্তু তুমি তো ওর সাথে অনেক খারাপ করেছো। জিয়াং তো তার সৎমাকে তাকে আর কল করতেই বারণ করে দেয় আর বলে, আপনার থেকেও ইম্পর্টেন্ট আমার লাইফে এখন অন্য কেউ আছে, তাই আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। আর আপনি কাজামার কথা বলছেন, তার সাথে যা হয়েছে এটাই সে ডিজার্ভ করে। এটা বলেই সে কল কেটে দেয়। আর্লি তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। পরের দিন জিয়াং আর্লির অপেক্ষা করছিল, তখনই সে একটি জুনিয়রকে স্মাইল করে হ্যালো বলে। এটা দেখে আর্লি অনেক জেলাস হয়ে যায় আর তার সাথে রাগ করে ফেলে। জিহাং তো তার রাগ ভাঙাতে শুরু করে আর তার জন্য আনা ব্রেকফাস্টটি তাকে দেয়। যখনই জিহাং অফিসে কাজ করতে, তখনই আর্লি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে আসত আর তাকে ইশারার মাধ্যমে বলতো, আমার নজর সবসময় তোমার উপরেই আছে। আর জিহাং এরও একই অবস্থা ছিল, সেও আর্লিকে ছাড়া কারো কথা ভাবতেই পারত না। সে তো কলেজেও আর্লির অনেক খেয়াল রাখে। আর্লি কলেজে কাউকেই বলেনি যে জিহাং অনেক বড় কোম্পানির সিইও, আর আর্লি সবচেয়ে বেশি খুশি তো এই কথাই ছিল যে পুরো দুনিয়াতে সেই একমাত্র মেয়ে ছিল যে জিয়াংকে অনেক ভালোভাবে চিনত আর তার ব্যাপারে সবকিছু জানত। আর এর সাথে সে এটাও চাইত যে আর কেউ যাতে জিহাং এর ব্যাপারে না জানে। আর সে ফাইনালি তার নোবেলটিও কমপ্লিট করে ফেলে, যেটার সেলিব্রেশন করার জন্য জিহাং নিজেই তার কাছে চলে এসেছিল। আর লি জিহাং আর তার মতোই নোবেলেও হিরো হিরোইনের হ্যাপি এন্ডিং ই দিয়েছিল। এখানেই এই শর্ট লাভ স্টোরিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই মিনি ড্রামাটি কেমন লেগেছে এটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর এর সাথে আপনাদের পয়েন্ট অফ ভিউ শেয়ার করবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।